সকালবেলা আজকে ব্লগটা শুরু করলাম জানি না তোমাদের আজকে গুড মর্নিং কথাটা আমি বলতে পারবো কি না কারণ সকালবেলা শুরুটাই ভীষণ বাজেভাবে হলো তো কি হয়েছে অবশ্যই তোমাদের শেয়ার করব তার আগে এখন তোমরা একটুখানি গঙ্গার পরিস্থিতিটা দেখে নাও ভালো করে দেখে নাও তারপরে বুঝতে পারবে কিছুক্ষণ পর কী হয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছ এখন গঙ্গার কিন্তু কোনো অসুবিধা নেই আর আকাশটা দেখো পুরো শরতের আকাশ কিন্তু সকালবেলাতেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল কারণ সকালবেলাতেই আমার হাতে একটা খুব বাজে কাজ হয়ে গেছে কি হয়েছে তোমাদের অবশ্যই জানাবো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার সাক্ষী আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই প্রথম তো সকালবেলা ডাস্টিং করতে গিয়ে আমার এই ড্রেসিং টেবিলের ওপরে একটা কাঁচ ছিল যেটা সেট করা ছিল এর সাথে সেটা হঠাৎ করে নিচে মানে আমার হাতে লেগেই নিচে পড়ে যায় আর পরে খাটের এখানটাও লাগে কিছুটা খাটের ওখানটা স্ক্র্যাচ হয়ে যায় আর জিনিসটা পুরোপুরি ভেঙে যায় তো এই কাজটা আমি করেছিলাম কিন্তু ওটা গেল আজকে হাতে থেকে ভেঙে তো কিচেনে চলে এসেছি এখানে আমি সর্ষে বেটে নিয়েছি উচ্ছে আলু পেঁয়াজের তরকারি হবে তার আগে আমি ইলিশ মাছটা রান্না করবো তো এখানে ইলিশ মাছটা সব কেটে নিয়েছি লেজার থেকে একটা পিস বের করে নিয়েছি কারণ লেজাটা এত বড় ছিল অত বড় লেজা কেউ খাবে না তার জন্য আর বাইরের ওয়েদার দেখছো আজকে একটুখানি বৃষ্টি রোদের মুখ দেখে না ভালো লাগছে দুদিন ধরে একটু রোদ উঠছে কালকের থেকেও আজকে বেশ রোদের তেজটা ভালো ছিল তো এখানে আমি মাছগুলোকে ভেজে নেবো প্রথমে আর লেজাটা অত বড়ো কেউ খাবে না বলে সেখান থেকে একটা পিস বের করে লেজাটাকে ছোট্ট করে নিয়েছি কারণ ওটা আমি ভাজা খেয়ে নেব তো যাই হোক এখানে আমি আগে মাছগুলোকে ভেজে নিই আর সেদিনকে বলেছিলাম তোমাদের যে রবিবারে সুমিত ইলিশ আর ইয়ে নিয়ে এসেছে দুবারের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে আর চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনটা রান্না করেছিলাম আর ইলিশ মাছের শুধু ভাজাগুলো আর মাথাগুলো ভাজা করেছিলাম আর সব পিসগুলোই রয়ে গেছিলো তো আজকে যেহেতু সমিত বাড়িয়ে আছে আজকে তো আমাকে বেশ জবরদস্তি রান্না করতে হবে তো সকালবেলা উচ্ছে আলু পেঁয়াজের তরকারি করলাম মানে করিনি আর কি করব সব কেটে গুছিয়ে রেখেছি আর দু রকমভাবে সর্ষে বাটলাম আর এখানে মাছগুলোকে ভেজে নেব তো একটু তেল দিয়ে ভাজা মাছ রাখবো ভাবছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ওই বাদবাকিটা সর্ষে দিয়ে ঝাল করব। তাই জন্য সব মাছগুলোই আজকে করে নিচ্ছি আর ভাতের মধ্যেও আমি এখানে সবস ভাতে দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে তারপর হাজব্যান্ড আমিও আর কি সব রকম ভাতে খেতে ভালোবাসি তো এখানে দেখো মাছটা হয়ে গেছে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নিলাম মাছের টেস্টটা কিন্তু ভালো ছিল আগের দিনে যতটা ভালো লাগেনি আজকে কিন্তু টেস্টটা ভালো লাগলো আমার মনে হয় মাছটা টাটকা ছিল বলে হয়তো হতে পারে তো যাই হোক এখানে আমি মাছটা করে নিয়েছি তো কি হয়েছে একটু পরেই দেখতে পাবে তোমরা অবশ্যই স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমি কাজ করছিলাম আর সুমিত আমাকে ডেকে দেখালো এই দেখো এখন মনে হয় জোয়ার চলছে নাকি জোয়ারে দেখো এমনিতেই তো এই কদিনের বৃষ্টিতে গঙ্গা একদম ভরপুর তার মধ্যে জোয়ারের জলে দেখো গঙ্গা ওভারফ্লো করেছে এই দেখো জল কোথায় এই দেখো এই ফার্স্ট আমার এই দৃশ্য দেখলাম দেখো আমি এত বছর আছি কোনোদিন এই জিনিস দেখিনি আরে বাপরে কি অবস্থা হ্যাঁ ওই দেখো জল ঢুকে গেছে কোথায় দেখো ওই দেখো ওই জায়গাটাতে কালকে বলছিলাম না তোমাদের যে বস্তা বস্তা দিয়ে দিয়ে বাঁধ মতো দিয়েছে ঠিক ওই জায়গাটা দেখো বস্তা একটাও দেখা যাচ্ছে না কেমন বৃষ্টি হয়েছে তাহলে বুঝতে পারছো আর যখনই জোয়ার হচ্ছে জল এভাবে ঢুকে যাচ্ছে কি অবস্থা এই দেখো দেখো বাচ্চাগুলো জলের মধ্যে খেলছে আর এখানে বাড়িগুলোর মধ্যেও জল ঢুকে গেছে এখানে দেখো দেখো এই রাস্তাটা ঠিক কতটা জল এসছে গাড়িটা এই গাছটার জন্য আমি তোমাদের শেয়ার করতে পারছি না কিন্তু ওই যে গরুগুলো দেখো গরুগুলো দেখো পুরো জলের মধ্যে দেখো এই তিন দিনে মানে মারাত্মক লেভেলের বৃষ্টি মানে আমি কোনো দিন এটাকে এই অবস্থা কোনো দিনও এইভাবে দেখিনি মানে ওই দিকের পাটটা দেখো পুরো ভেসে গেছে পুরো ভেসে গেছে ওই দিকের পাটটা এই দেখো পাটটা পুরো ভেসে গেছে কোনো দিন আমি এরম দেখিনি এই ফার্স্ট টাইম এত বৃষ্টি চার দিনে পাঁচ দিনে হয়েছে অবস্থা আমাদের আমাদের অ্যালকবের গঙ্গার ঘাটে কিন্তু জল ওঠেনি কারণ ওটা অনেকটাই উঁচু করা আছে ওখান থেকে নিচ থেকে ওটা অনেকটাই উঁচু কিন্তু এইগুলোকে এইভাবে ওরা দেখো কি অবস্থা করে দিল আর এইগুলোতে একটু গাছ কেন লাগায় না বুঝতে পারি না একটু গাছ লাগালে কিন্তু মাটিটাও শক্তভাবে ধরে থাকে এভাবে গঙ্গার জোয়ার ভাটাতে এভাবে পাড় ভাঙে না এটা হচ্ছে কি হচ্ছে পাড় ভেঙে যাচ্ছে বাচ্চাগুলো কি মজা পেয়েছে ওটা নিয়েই ওরা খেলছে দেখো এই দেখেছে ঘরে জল ঢুকে যাচ্ছে কোনো কিছু নেই মাথায় ওটা নিয়েই ওরা খেলছে এই দেখো কি মজা পেয়েছে ওরা সত্যি ভগবান মানে ওদেরকে অনেক কিছুই দেয়নি ধরতে গেলে কিছুই দেয়নি কিন্তু এই যে মনের মধ্যে আনন্দটা অল্প কিছুতেই ওরা খুশি কত না দেখো কি সুন্দর খেলছে কি সুন্দর খেলছে কি অবস্থা হয়েছে এই তিন চার দিনে এত বৃষ্টি এত বৃষ্টি যে পুরো মানে ওই দিক থেকে পুরো জল উঠে চলে আসছে তো যাই হোক আমি এখানে শাড়িগুলো রোদে দিচ্ছিলাম আজকে একদম ঝরঝরে রোদ উঠেছে তো আমি ভাবলাম একটু শাড়িগুলো রোদে দিই তাই খুলে খুলে দিচ্ছিলাম আর সুমিত আমাকে ডাকলো বলো তাড়াতাড়ি আসো এই জিনিসটা দেখে যায় তা যাই হোক আমি এখানে ডাকি আর শাড়িগুলো একটু রোদে দিই দুদিন ধরে আমি যতবার ভালোভাবে শাড়ি রোদে দেওয়ার চেষ্টা করেছি ততবারই একটুখানি পাঁচ দশ মিনিট রোদটা থেকে তারপর আবার অন্ধকার হয়ে গেছে তো আজকে ভাবলাম বাদ বাকি যে কটা শাড়ি আছে সে কটা একদম খুলে খুলে রোদে দিই তাহলে মোটামুটি ভালো থাকবে তো একটু প্রতি বছর অন্তত রোদে দেওয়া দরকার আর এমনিতেও তো শাড়ি কোথাও পরে গেলে একটু পরে গেলে এসে রোদে দিয়ে তারপরেই তুলি তার জন্য অতটা অসুবিধা হয় না কিন্তু যে শাড়িগুলো একদমই পড়ি না সেগুলো রোদে দেওয়া অবশ্যই উচিত আজকে অনেকগুলো পিওর সিল্কও রোদ দিয়েছে খুব সহসা খুব একটা পড়া হয় না পিওর সিল্কগুলো তো চার পাঁচটা পিওর সিল্ক আমি আজকে অনেকক্ষণ ধরে রোদে দিয়েছি যাতে মানে ভাজে ভাজে থেকে না কেটে যায় তো এগুলো করলে কি হয় মানে পোকা যেটা হয় সেটা থাকে না পোকা ফলে শাড়িগুলো ভালো থাকে আর একটু ন্যাপথালিন দিয়ে দিলেও ভালো খুলে খুলে সব রোদে দিচ্ছি শাড়ির সাথে সাথে নিজেকেও শেখে নিয়েছি এই দেখো এবার গুছিয়ে নিয়ে আসছি আমি গুছাতে হবে শাড়ি রোদে দিতে তো অসুবিধা হয় না একদম খুলে খুলে মানে ধরে ধরে বের করে নিয়ে তারপর রোদে দিয়ে দাও কিন্তু গুছিয়ে গুছিয়ে তুলে তুলে সেট করে রাখতে তো তখন অনেকটাই অসুবিধা হয় তো যাই হোক আমি তো তিন চার দিনে দিলাম রোদে আমার অতটাও কষ্ট হয়নি আর আমি পুরো ভাঁজও অতটা খুলি না যেগুলো দীর্ঘদিন পরিনি পুরিনি সেই ধরনের শাড়িগুলোই একটু ভাঁজ খুলে পুরোপুরি করি আর না হলে একটু একটু ভাঁজ খুলেই আমি আর কি দিয়ে দিই ছেলে আবারও এলাম তোমাদের সামনে দেখাবো বলে কি অবস্থা বর্তমান ধর দেখাচ্ছি এই যে ওই তখন যে মানে জোয়ারের জলের একটা ধাক্কায় ঢুকে গেছে এই জলগুলো আটকে গেলো এগুলো আর বেরোবে না খানে বাচ্চাগুলো দেখো কি করছে ওখানে জলটা কিছুটা হলেও নেমেছে গরুগুলো আগে জলের মধ্যে ছিল এখন গরুগুলো কিন্তু জলের মধ্যে নেই বাদ বাকি এই দিকটা জল আছে দেখো এই দিকটা এখনো জল আছে মানে জোয়ার হয়েছে তো ওই দিকের পাটটার ভয়ঙ্কর অবস্থা একদমই প্রায় ডুবে যাওয়ার মতো দিয়ে জল ঢুকে গেছে আর বাচ্চাগুলো এতেই মজা পেয়েছে বাড়ি আনবে ছেলেকে ভাত খাওয়াবো তারপরে গিয়ে আমার দুপুরের মতো ছুটি শাড়ি ফাড়িগুলো সব গুছিয়ে ফেলেছি এখন আমার দুপুরের মতো ছুটি হবে ছেলে আসলে ছেলেকে খাওয়ানোর পর তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি আজকের মতো তোমাদের বিকেলের কন্ডিশান দেখাবো আবারও ব্লগ করে নতুন একটা ব্লগ এ বিকেলের কন্ডিশান দিয়ে শুরু করব। যে বিকেলে কি অবস্থা হয়েছে তো এরম আজ হতেই থাকবে এখন যতদিন না গঙ্গার জল একটু নামছে ততদিন এখন এই জোয়ার আসলেই ওভারফ্লো করে যাবে যতদিন না গঙ্গার জল একটু নাপছে ঠিক আছে তো চলো আজকের মতো সকলকে টাটা